নমস্কার বন্ধুরা, আমি রাজ এবং তোমাদের চ্যানেল এডুকেশন সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জিক্সপো এবং বকলেট 2021 সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটি কিন্তু জিক্সপো এবং বকলেট স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আজকের এই ভিডিওটি একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। তো আজকের এই ভিডিওটিতে কিন্তু জিক্সপোর অ্যালটমেন্ট লেটার বের হওয়ার পরে তোমাদের কি করণীয়, তোমাদের কিভাবে কলেজকে মেল করতে হবে, কিভাবে সিঙ্গেল পিডিএফ ফাইল করতে হবে, কি কি সার্টিফিকেট লাগবে, এগুলো সমস্ত কিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই এই ভিডিওটি আজকে তোমাদের সকল জিক্সপো এবং ভোকলের স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই এই ভিডিওটি একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। তবে ভিডিও শুরু করার আগে, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি, এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটি প্রেস করে রেখো। ইন ফিউচার এই ধরনের সমস্ত আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এছাড়াও ভবিষ্যতে পলিটেকনিক কলেজ রিলেটেড সমস্ত আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেতে থাকবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটি আমরা শুরু করছি। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি WEBSCT.co.in এর অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইটে আসার পরে তোমাদের নিজস্ব আইডি তোমরা লগ ইন করে নেবে। তো আমি কিন্তু এখানে অনলাইন কাউন্সিলিং ফর অ্যাডমিশন টু ফার্স্ট ইয়ার ডিপ্লোমা কোর্সেস এখানে ক্লিক করে আমার যে ক্যান্ডিডেটের নিজস্ব আইডিটি রয়েছে সেই আইডিটি আমি এখানে লগ ইন করে নিচ্ছি। তো তোমরাও কিন্তু তোমাদের আইডিটি এখানে লগ ইন করে নেবে। তো আমি এখানে আইডিটি লগ ইন করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি কিন্তু ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশন আইডি নম্বর এবং পাসওয়ার্ড কিন্তু দিয়ে নিলাম। তো এখন আমি লগ ইন বাটনে প্রেস করছি। তো লগ ইন বাটনে প্রেস করে নিচ্ছি। তো বন্ধুরা, অন স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ লগ ইন বাটন প্রেস করার পরে কিন্তু আমাদের সামনে কিন্তু আইডিটি খুলে গেল, অ্যাপ্লিকেশন আইডিটি। তো এই আইডি থেকেই কিন্তু তোমরা দেখে নিতে পারবো যে তোমাদের কোন কলেজে কততে তোমরা চান্স পেয়েছো, কত নম্বর চয়েস ফিলিংয়ে তোমরা চান্স পেয়েছো, তা কিন্তু এখানে দেখে নিতে পারবে। তো এই স্টুডেন্টটি কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ রেজিস্ট্রেশন স্ট্যাটাস রয়েছে রেজিস্টার্ড, চয়েস ফিলিং স্ট্যাটাস রয়েছে কমপ্লিটেড, এবং অ্যালটমেন্ট রেজাল্ট যে রয়েছে অ্যালটমেন্ট রেজাল্টে কিন্তু কংগ্রেচুলেশন, সিট অ্যালোটেড হয়েছে। এবং এই স্টুডেন্টটি কিন্তু তার পর্যাপ্ত পেমেন্ট কিন্তু করে দিয়েছে। সেই পর্যাপ্ত পেমেন্ট করে দেওয়ার পরে তার কিন্তু একটি অ্যালটমেন্ট লেটার বেরিয়েছে। তো এই অ্যালটমেন্ট লেটারটা কী তা কিন্তু আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই হলো সেই ক্যান্ডিডেটের অ্যালটমেন্ট লেটারটি। এই অ্যালটমেন্ট লেটারটি তোমরা অবশ্যই পাবে যখন তোমরা পেমেন্টটি করবে। তোমাদের যে ফাইনাল সিট বুকিং পেমেন্টটি রয়েছে সেই পেমেন্টটি করার পরে কিন্তু তোমরা এটা পাবে। এটা কিন্তু কোনোভাবেই অটো আপগ্রেশন করলে কিন্তু এটা পাবে না, এটা কিন্তু তোমাদের ফাইনাল সিট বুকিং করার পরেই কিন্তু পাবে। তো এরপরে আমরা নেক্সট ভিডিওতে অটো আপগ্রেশন সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব। তো তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে। তো এখন তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ফাইনাল অ্যালটমেন্ট লেটার কাম মানি রিসিপ্ট কিন্তু এখানে চলে এসেছে। তো এই ক্যান্ডিডেট কিন্তু তার পছন্দ করা প্রথম চয়েসটি কিন্তু পেয়েছে, তার জন্য কিন্তু এই ক্যান্ডিডেটের কোনো অটো আপগ্রেশন লেখাটি শো করেনি। তো এই ক্যান্ডিডেটটি কিন্তু তার পর্যাপ্ত পেমেন্টটি করে কিন্তু এই ক্যান্ডিডেট অ্যালটমেন্ট লেটারটি বের করে নিয়েছে। তো এই অ্যালটমেন্ট লেটারের মধ্যে কিন্তু রয়েছে এখানে ক্যান্ডিডেট কোন কলেজে কোন ডিপার্টমেন্টে কোন কোটায় চান্স পেয়েছে তা কিন্তু এখানে রয়েছে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ ক্যান্ডিডেট কিন্তু তুফানগঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে TFW কোটায় কিন্তু চান্স পেয়েছে, এবং চয়েস প্রায়োরিটি দেখতে পাচ্ছ এক, অর্থাৎ সে এক নম্বর চয়েস, অর্থাৎ সে যে এক নম্বর চয়েসটি করেছিল সেই এক নম্বর চয়েসের কলেজটি কিন্তু সে পেয়েছে। তো এখন এখানে নিচের দিকে দেখতেই পারবে, তো এখানে লেখাটি আমি পড়ে নিচ্ছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ হি অবলিক সি ইজ ডাইরেক্টেড টু সেন্ড দ্য স্ক্যান কপিস অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস, ব্র্যাকেটে লেখা রয়েছে স্ক্যান ফ্রম অরিজিনাল অনলি থ্রু মেল অ্যাট দ্য অ্যালোটেড পলিটেকনিক, ব্র্যাকেটে রয়েছে মেনশন ইউর অ্যাপ্লিকেশন ফর্ম নম্বর অ্যান্ড ইউর নেম ইন দ্য সাবজেক্ট অফ দ্য ইমেল টু কনফার্ম প্রফেশনাল অ্যাডমিশন অন অর বিফোর 5/10/2021, মেল রিসিভড আফটার দ্য স্টিপুলেটেড লাস্ট ডেট উইল নট বি এন্টারটেইনড বাই দ্য ইনস্টিটিউট ইন এনি সার্কামস্টান্স, ইউর প্রফেশনাল অ্যাডমিশন টু দ্য অ্যালোটেড সিট ইজ সাবজেক্ট টু ভেরিফিকেশন অফ দ্য রিলেভেন্ট ডকুমেন্ট টু বি মেইলড বাই ইউ। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে তোমাদের যে ডকুমেন্টসগুলি বলা হয়েছে নিচের দিকে সেই ডকুমেন্টসগুলির প্রত্যেকটি অরিজিনাল কপি একটি সিঙ্গেল পিডিএফ ফাইল করে 5/10/2021 এই তারিখের আগে কলেজকে মেল করে পাঠাতে। তোমরা যে কলেজে সুযোগ পেয়েছো, যে কলেজে তোমাদের সিটটি অ্যালোটেড হয়েছে সেই কলেজে তোমাদের মেল করে পাঠাতে। তোমাদের মেইলের সময়, তোমাদের মেল করার সময় মেইলে যে সাবজেক্ট লিখতে হয় সেই সাবজেক্টের মধ্যে তোমার অ্যাপ্লিকেশন আইডি নম্বর এবং তোমার নামটি দেখে নিতে হবে। তো এখন দেখে নিচ্ছি এখানে কী কী সার্টিফিকেট তোমাদের লাগবে মেল করতে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের যে জেক্সপো র্যাঙ্ক কার্ডটি রয়েছে এক নম্বরে, সেই জেক্সপো র্যাঙ্ক কার্ডটি তোমরা এখানে দিয়ে নেবে। দু নম্বরে দেখতে পাচ্ছ দ্য ফাইনাল অ্যালটমেন্ট লেটার, অর্থাৎ এই যে অ্যালটমেন্ট লেটারটি তোমাদেরকে দেখাচ্ছে এই অ্যালটমেন্ট লেটারটি কিন্তু তোমাদেরকে পিডিএফ করতে হবে।
এখানে তোমরা দেখতেই পাচ্ছ অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, অর্থাৎ এখানে মাধ্যমিক তথা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড কিন্তু এখানে দিতে হবে পিডিএফ করার সময়। 4 নম্বরে তোমরা দেখতেই পাচ্ছ মার্কশিট অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের কিন্তু মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনের মার্কশিট কিন্তু দিতে হবে। 5 নম্বরে এখানে রয়েছে এসসি এসটি ওবিসি এ ওবিসি বি সার্টিফিকেট, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা এসসি এসটি ও ওবিসি কোটার মধ্যে পড়ে সেই সকল স্টুডেন্টদেরই কিন্তু এসসি এসটি ওবিসি সার্টিফিকেটটি পিডিএফ করতে হবে। যে সকল স্টুডেন্টরা জেনারেল ক্যান্ডিডেট তাদের কিন্তু এই এসসি এসটি ওবিসি সার্টিফিকেট শো করাতে হবে না বা পিডিএফ করতে হবে না। অর্থাৎ এই স্টুডেন্টটি কিন্তু একটি জেনারেল স্টুডেন্ট, তাই কিন্তু সে কিন্তু এসসি এসটি ওবিসি কোনো সার্টিফিকেট তার দরকার নেই। তো এখানে তোমরা 6 নম্বরে দেখতে পাচ্ছ ফিজিক্যাল চ্যালেঞ্জের, অর্থাৎ পিসি কোটায় যে সকল স্টুডেন্টরা রয়েছো সেই সকল স্টুডেন্টদের পিসি সার্টিফিকেট লাগবে। এছাড়াও 7 নম্বরে সার্টিফিকেট অফ দ্য রেসপেক্ট টু ল্যান্ড ইউজার ইস্যুড বাই কম্পোনেন্ট অথরিটি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ এখানে কিন্তু ল্যান্ড লুজার কোটা যেসব রয়েছে স্টুডেন্টরা সেই সব স্টুডেন্টদের কিন্তু ল্যান্ড লুজার কোটার কিন্তু সার্টিফিকেট দিতে হবে। এছাড়াও 8 নম্বরে রয়েছে টিএফডব্লিউ কোটা, এখানে যে সকল স্টুডেন্টরা টিএফডব্লিউ কোটার আওতায় পড়ছো সেই সকল স্টুডেন্টদের কিন্তু টিএফডব্লিউ সার্টিফিকেট কিন্তু অবশ্যই দিতে হবে। আমাদের এই ক্যান্ডিডেটটি কিন্তু টিএফডব্লিউ কোটায় কিন্তু চান্স পেয়েছে এবং এই ক্যান্ডিডেটকে কিন্তু অবশ্যই কিন্তু টিএফডব্লিউ সার্টিফিকেট কিন্তু কলেজকে শো করাতে হবে। এই ক্যান্ডিডেট যদি টিএফডব্লিউ সার্টিফিকেট কলেজকে শো করাতে না পারে তাহলে কিন্তু তার অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যাবে এবং সে কিন্তু যে চান্স পেয়েছে সেই সিটটি কিন্তু বাতিল হয়ে যাবে। এছাড়াও 9 নম্বরে তোমরা দেখতেই পাচ্ছ ওয়ার্ডস অফ এক্স সার্ভিসম্যান, অর্থাৎ যে সকল স্টুডেন্টরা এক্স সার্ভিসম্যানের আওতায় পড়ছে সেই সকল স্টুডেন্টদের এক্স সার্ভিসম্যানের একটি সার্টিফিকেট তাদেরকে দিতে হবে, তাদেরকে পিডিএফ ফাইল করার সময় সেই সার্টিফিকেটটি দিতে হবে। এখন দেখে নিচ্ছি যে তোমরা যে কলেজ পেয়েছো সেই কলেজের কোন মেইলে তোমাদেরকে পাঠাতে হবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ নেম অফ দ্য পলিটেকনিক, যে এই স্টুডেন্টটি কিন্তু তুফানগঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিকে পেয়েছে সুযোগ, তাই কিন্তু এখানে তুফানগঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিক কিন্তু রয়েছে। এছাড়াও সেই কলেজের মেইল আইডি কিন্তু রয়েছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ টিজিপি অ্যাডমিশন অ্যাট দ্য রেট wbsct.ac.in, এই মেইলটিতে কিন্তু তাদেরকে মেইল করে পাঠাতে হবে। প্রত্যেকটি ডকুমেন্ট স্ক্যান করে পিডিএফ করে তাদের এই মেলটিতে মেল করে কিন্তু পাঠাতে হবে। এছাড়া তোমাদের যদি কোনো রকম কোনো সমস্যা হয় মেল পাঠাতে গেলে, এছাড়া কোন পার্সনদের সাথে কন্ট্যাক্ট করতে হবে তা কিন্তু এখানে রয়েছে। এখানে কন্ট্যাক্ট পার্সন তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এই কলেজের কিন্তু একটি টিচারের নাম দেওয়া রয়েছে এবং সেই টিচারের কিন্তু মোবাইল নম্বরের নিচে দেওয়া রয়েছে মোবাইল নম্বর অফ দ্য কন্ট্যাক্ট পার্সন। এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ দুটোর মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, এই দুটো মোবাইল নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে কিন্তু সমস্ত কিছু তোমরা জানতে পারবে, এই টিচারের সাথে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারবে। তো এখন তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসছে যে এখানে এই সার্টিফিকেটগুলির মধ্যে তো কোনো অ্যান্টি র্যাগিং মেডিকেল ফিটনেস এবং ডোমিসিয়াল সার্টিফিকেটের কথা কিছু উল্লেখ করা নেই, তাহলে কি ওগুলো লাগবে না? হ্যাঁ বন্ধুরা, ওগুলো অবশ্যই লাগবে, ওগুলো তোমাদেরকে যখন কলেজ সেগুলো চাইবে সেগুলি তার জন্য তোমাদের লাগবে। এখানে তোমরা নিচে লেখা রয়েছে দেখতে পারবে, এখানে রয়েছে অল ক্যান্ডিডেটস হু উইল বি অ্যাডমিটেড ফাইনালি উইল হ্যাভ টু সাবমিট দ্য ফলোয়িং ডকুমেন্টস ইন অরিজিনাল অ্যাট দ্য টাইম অফ ফিজিক্যাল রিপোর্টিং অ্যাট দ্য কনসার্ন ইনস্টিটিউট, অর্থাৎ প্রত্যেকটি ক্যান্ডিডেটের যখন ইনস্টিটিউট যখন চাইবে সেই ক্যান্ডিডেটকে কিন্তু তখনই কিন্তু এই 3টি সার্টিফিকেট কিন্তু শো করাতে হবে অরিজিনাল কপি। এখানে 1 নম্বরে রয়েছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, যেটা ডক্টরের থেকে নিতে হবে, 2 নম্বরে রয়েছে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট এবং 3 নম্বরে রয়েছে ডোমিসাইল সার্টিফিকেট। এই 3টি সার্টিফিকেট তোমরা কী করে বার করবে, কীভাবে বার করবে, কার কাছ থেকে বার করবে, সমস্ত ডিটেলস নিয়ে কিন্তু তার ভিডিও একটি এই চ্যানেলের মধ্যে পোস্ট করেছি, তাই এই চ্যানেলে সেই ভিডিওটি কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে। আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে তথা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু সেই ভিডিওটি দেখে নিতে পারবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই স্টুডেন্টে কিন্তু টিএফডব্লিউ কোটা, তাই জন্য কিন্তু ফাইনাল সিট বুকিং ফিস করেছে 500 টাকা, যেটা কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হতো, এবং অ্যাডমিশন ফিস রয়েছে 200 টাকা। এই স্টুডেন্টদের কিন্তু টিউশন ফির যে 600 টাকা রয়েছে সেই 600 টাকা কিন্তু এই স্টুডেন্টে লাগেনি, কারণ এই স্টুডেন্টে কিন্তু একজন টিএফডব্লিউ ক্যান্ডিডেট, তাই কিন্তু তার কিন্তু এই 600 টাকা লাগেনি, তার 700 টাকার মধ্যে হয়ে গেছে টোটাল। যে সকল স্টুডেন্টরা এই টিএফডব্লিউর আওতায় পড়ছে না তাদের কিন্তু অবশ্যই কিন্তু 1300 টাকা লাগবে ভর্তি হতে, এসসি এসটি ওবিসি জেনারেল সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু 1300 টাকা লাগবে ভর্তি হতে। এই স্টুডেন্টটি কিন্তু একটি টিএফডব্লিউ ক্যান্ডিডেট, তার জন্য কিন্তু তার কিন্তু 700 টাকার মধ্যে তার ভর্তির প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তো এখন বন্ধুরা দেখিয়ে দেবো তোমাদের যে কী কী তোমাদের কীভাবে পিডিএফ করতে হবে, কীভাবে তোমাদের পিডিএফ করে তোমাদের সাবমিট করতে হবে তা কিন্তু এখন দেখিয়ে দেবো। তো বন্ধুরা এখানে তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে ক্যান্ডিডেটটি কিন্তু পিডিএফ ফাইলটি করেছে, যে সিঙ্গেল পিডিএফ ফাইলটি করেছে, এই সিঙ্গেল পিডিএফ ফাইলটি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি এবং পরবর্তীতে তোমাদের এই পিডিএফ ফাইলটি কী করে করবে তা কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই ক্যান্ডিডেটটি কিন্তু তার যে প্রথম যে
যে অ্যালটমেন্ট লেটারটি রয়েছে সেই অ্যালটমেন্ট লেটারটি কিন্তু 1 নম্বরে দিয়েছে, এবং অ্যালটমেন্ট লেটারটি দিয়ে দেওয়ার পরে তোমাদের যে অ্যালটমেন্ট লেটারের মানি রিসিপ্টটি রয়েছে তা কিন্তু 2 নম্বর পেজে দিয়েছে। 2 নম্বর পেজে মানি রিসিপ্টটি দিয়ে দেওয়ার পরে 3 নম্বর পেজে তোমরা দেখতেই পাচ্ছ ক্যান্ডিডেট কিন্তু জেক্সপোর যে র্যাঙ্ক কার্ডটি রয়েছে সেই র্যাঙ্ক কার্ডটি কিন্তু 3 নম্বর পেজে দিয়েছে, এবং 4 নম্বর পেজে একটু ওয়েট করো, 4 নম্বর পেজে দেখতে পাচ্ছ 4 নম্বর পেজে ক্যান্ডিডেট কিন্তু তার যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি রয়েছে সেই অ্যাডমিট কার্ডটি কিন্তু স্ক্যান করে দিয়েছে, এবং 5 নম্বর পেজে তার মাধ্যমিকের মার্কশিটটি কিন্তু এখানে স্ক্যান করে দিয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ 5 নম্বরে মার্কশিটটি কিন্তু স্ক্যান করেছে, এবং ফাইনালে 6 নম্বরে এই ক্যান্ডিডেটটি কিন্তু একটি TFW ক্যান্ডিডেট, তাই অবশ্যই কিন্তু সে কিন্তু TFW সার্টিফিকেটটি কিন্তু স্ক্যান করে দিয়েছে। তো তোমরা যে সকল স্টুডেন্টরা SC ST এবং OBC ক্যান্ডিডেট তারা কিন্তু অবশ্যই SC ST OBC একটি সার্টিফিকেট তারা কিন্তু স্ক্যান করে দেবে। যেহেতু এই ক্যান্ডিডেটটি কোনো SC ST OBC ক্যান্ডিডেট নয় তাই কিন্তু এই ক্যান্ডিডেটটি কোনো আর কিছু দেয়নি। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই ক্যান্ডিডেটটি কিন্তু টোটাল 6টি ডকুমেন্ট কিন্তু এখানে স্ক্যান করেছে। তো এখন দেখে নেবো যে কি করে এই ক্যান্ডিডেটটি স্ক্যান করেছে তা এখন দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, অন স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ এই অ্যাপটি কিন্তু তোমরা ডাউনলোড করতে হবে তোমাদের মোবাইলের মাধ্যমে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ ডক স্ক্যানার, এই ডক স্ক্যানার নামে তোমরা যদি গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করো ডক স্ক্যানার তাহলে কিন্তু তোমাদেরকে এই অ্যাপটি প্রথমে শো করবে। এছাড়াও আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্ক দিয়ে রাখবো এই অ্যাপের, তখন তোমরা কিন্তু সেখান থেকে কিন্তু সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে ডিরেক্টলি। তো বন্ধুরা, এই অ্যাপটি ডাউনলোড করে নেওয়ার পরে এখানে তোমরা দেখতেই পাচ্ছ এরকম একটি ইন্টারফেস তোমাদের মধ্যে শো করবে। তো এখানে কিন্তু এগুলো PDF তোমাদের কিন্তু শো করবে না, কারণ এই PDFগুলি কিন্তু এই অ্যাপ থেকে করা হয়েছে তাই কিন্তু এখানে শো করছে। যেহেতু তোমরা নতুন ডাউনলোড করবে তাই কিন্তু এখানে কিন্তু এগুলো শো করবে না। তো এখানে তোমরা ডান দিকে দেখতেই পাচ্ছ যে ক্যামেরা আইকন এবং ফটো আইকন রয়েছে। এখানে তোমরা ক্যামেরা আইকনে ক্লিক করে কিন্তু সমস্ত কিছু তোমরা ডকুমেন্ট যা যা দেবে তা কিন্তু তোমরা কিন্তু ক্যামেরাতে ছবি তুলে কিন্তু PDF করে নিতে পারো। তো আমি তোমাদের কাছে কিন্তু PDFটি কিন্তু দেখিয়ে দিয়েছি কীভাবে তোমরা PDF করবে, কোন কোন ডকুমেন্ট তোমরা আগে দেবে, কোন কোন ডকুমেন্ট কীভাবে দেবে তা কিন্তু তোমাকে কিন্তু PDF ফাইলটি কিন্তু দেখিয়ে দিয়েছি। তো এখন তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা তোমাদের মেলটি করবে। তো বন্ধুরা, মেইলে যে অ্যাপটি রয়েছে সেই মেইলে অ্যাপটি খুলে কিন্তু তোমাদের কম্পোজে ক্লিক করতে হবে। কম্পোজে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে তোমরা কিন্তু চাইলে তোমাদের যে PDF ফাইলটি তোমরা করেছো সেই PDF ফাইলটি কিন্তু এখান থেকে তোমরা অ্যাটাচ ফাইলে ক্লিক করে কিন্তু সেই PDF ফাইলটি আনতে পারবে। তো অ্যাটাচ ফাইলে ক্লিক করার পরে তোমরা কিন্তু PDF ফাইলটি আনবে, এবং সাবজেক্টে তোমরা এখানে তোমাদের নিজেদের নাম, এখানে নেম লিখবে, এবং এখানে নেম লিখে তোমাদের নিজেদের নাম তোমরা এখানে দিয়ে নেবে। তো এখানে তোমরা নিজেদের নাম, তোমরা তোমাদের যা নাম রয়েছে সেই ক্যান্ডিডেটের নাম তোমরা এখানে দিয়ে নেবে, যাও একটা নাম দিয়ে নেবে। নাম দিয়ে নেওয়ার পরে তোমরা কিন্তু পাশে কিন্তু অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা দিয়ে নেবে। অ্যাপ্লিকেশন আইডি লিখে কিন্তু তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা দিয়ে নেবে। অ্যাপ্লিকেশন ফর্ম নম্বর কিন্তু তোমরা দিয়ে নেবে, জেক্সপোর যে অ্যাপ্লিকেশন ফর্ম নম্বরটি রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্ম নম্বরটি কিন্তু এখানে দিয়ে নেবে তোমরা। তো সমস্ত কিছু ফিল আপ করে দেওয়ার পরে তোমাদের যে কলেজের মেলটি রয়েছে সেই কলেজের মেলটি কিন্তু এখানে 2 অপশনে কিন্তু কলেজের মেলটি কিন্তু লিখে দিতে হবে। কলেজের মেলটি লিখে দেওয়ার পরে তোমরা কিন্তু এখানে উপরে দেখতেই পাচ্ছ যে অপশনটিতে মিডিলে যে অপশনটিতে শো করছে এখন সেই মিডিলের অপশনটিতে তোমরা ক্লিক করলে কিন্তু মেলটি কিন্তু সাবমিট হয়ে যাবে। তো মেলটি এখন কীভাবে পাঠিয়েছি আমি তা কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ক্যান্ডিডেট কিন্তু তার নাম দিয়েছে এবং অ্যাপ্লিকেশন ফর্ম নম্বরটি দিয়েছে। ইমেলের সাবজেক্টের মধ্যে কিন্তু নাম এবং অ্যাপ্লিকেশন ফর্ম নম্বরটি কিন্তু দিয়েছে। এরপরে কিন্তু যে PDFটি সিঙ্গেল PDFটি করেছিল ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটের সেই সিঙ্গেল PDFটি কিন্তু এখানে সাবমিশন করেছে, অর্থাৎ মেল করেছে। এই মেলটি কিন্তু করেছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ TGPadmission@WBACT.ac.in এখানে কিন্তু মেলটি করেছে। তো ক্যান্ডিডেটটি মেল করে দেওয়ার সাথে সাথে কিন্তু কলেজে সেই মেলটি চলে গেছে, এবং কলেজ থেকে যখন এই মেলটি ভেরিফাই করে দেওয়া হবে, ভেরিফাই যখন করে দেওয়া হবে তখন কিন্তু এখানে তোমরা দেখতেই পাচ্ছ অ্যাডমিশন স্ট্যাটাস যে রয়েছে পেমেন্ট স্ট্যাটাস কিন্তু পেমেন্ট ডান হয়ে গেছে, ফাইনাল সিট বুকিং ফি কিন্তু দিয়ে দিয়েছে স্টুডেন্ট, এবং অ্যাডমিশন স্ট্যাটাসটি যে রয়েছে সেই অ্যাডমিশন স্ট্যাটাসটি কিন্তু এখানে লেখা থাকবে যে ক্যান্ডিডেট সাকসেসফুলি অ্যাডমিটেড ডান বাই দ্য ইনস্টিটিউটের নাম লেখা থাকবে, এরকম কিন্তু কিন্তু লেখা থাকবে। এখানে তোমরা নিচে দেখতেই পাচ্ছ আপনি যদি 5/10/2021 মধ্যে পলিটেকনিকে মেল না পাঠান বা ভর্তি না হন তাহলে আপনার জন্য বরাদ্দ আসনটি বাতিল হয়ে যাবে। অর্থাৎ কোনো ক্যান্ডিডেট যদি তার ফাইনাল সিট বুকিং ফিসটি পেমেন্ট করে দিয়ে যদি বসে থাকে, যদি সেই কলেজে যদি মেল না পাঠায় এবং ভর্তি না হয় তাহলে কিন্তু তার জন্য বরাদ্দ আসনটি বাতিল হয়ে যাবে। যদি কোনো ক্যান্ডিডেট ভেবে থাকে যে পেমেন্ট করলেই তার সম্পূর্ণ কাজ দায়িত্ব শেষ হয়ে যাবে তাহলে কিন্তু তার অ্যাডমিশনটি কিন্তু বাতিল হয়ে যাবে, তাই অবশ্যই কিন্তু প্রত্যেকটি ক্যান্ডিডেট কিন্তু ফাইনাল সিট বুকিং ফিস পেমেন্ট করার পরে কিন্তু অবশ্যই ইনস্টিটিউটের কাছে কিন্তু মেল পাঠাবে। মেল কী করে পাঠাবে, তার জন্য কোন অ্যাপ ডাউনলোড করবে, কীভাবে মেলের PDF করবে, কী কী দিবে তা কিন্তু সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করে দিলাম। তাও এরপরেও যদি কোনোরকম কোনো কোয়ারি থেকে থাকে তাহলে তোমরা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তারও কিন্তু আমি অবশ্যই প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।
তো বন্ধুরা, এই ছিল আজকের অফিসিয়াল ভিডিও আপডেট। তো আজকের এই আপডেটটি যদি তোমাদের একটুও হেল্পফুল হয়ে থাকে, তবে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিও, এবং তোমাদের সকল জেক্সপো এবং ভোকলেট স্টুডেন্টদের কাছে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে তাদের কোনো রকম কোনো ভুল ত্রুটি না হয়। যদি কোনো ভুল ত্রুটি করো তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যাবে, তাই অবশ্যই কিন্তু বি কেয়ারফুলভাবে কিন্তু তোমরা কিন্তু এই কাজটি করবে। এছাড়াও তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছো তা নিচের কমেন্ট বক্সে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিও। এছাড়াও আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে রেখো। ইন ফিউচার এই ধরনের সমস্ত আপডেট তোমরা এই চ্যানেল থেকে অবশ্যই প্রতিনিয়ত পেতে থাকবে। এছাড়াও পলিটেকনিক কলেজ রিলেটেড সমস্ত আপডেট তোমরা ভবিষ্যতে এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে এবং নিজের খেয়াল রাখবে। ধন্যবাদ।